হ্যালো গাইস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপটিতে কাস্টম বাংলা ফন্টস অ্যাড করতে হয়। তো গাইস, তোমরা হয়তো জানো যে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ, কেননা একটা থাম্বনেলই বিচার করে দেয় আপনার ভিডিওতে কতজন ভিউয়ার্স ক্লিক করবে এবং কতজন ক্লিক করবে না। আপনার থাম্বনেল যদি ভালো ও আকর্ষণীয় হয় তাহলে বেশিরভাগ ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে, আর আপনার থাম্বনেল যদি ভালো ও আকর্ষণীয় না হয় তাহলে ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করবে না, এটাই স্বাভাবিক। তো একটা ভালো ও আকর্ষণীয় থাম্বনেল বানানোর জন্য থাম্বনেলে আপনি যে টেক্সট বা লেখাগুলো ব্যবহার করেন তার যে ফন্টস বা স্টাইল সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ইউটিউব ভিডিও থাম্বনেল বানানোর জন্য অনেকেই পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করেন, কিন্তু সেই পিক্সেল ল্যাব অ্যাপটিতে প্রি ইনস্টলড বা আগে থেকে দেওয়া কিছু ফন্টস রয়েছে যার সংখ্যাটা খুবই কম, এবং বাংলায় কোনো টেক্সট বা শব্দ লেখার জন্য পিক্সেল ল্যাবে আলাদাভাবে কোনো বাংলা ফন্টস দেওয়া নেই। তো তোমরা যদি আমার আগের ভিডিওগুলো থাম্বনেলস লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমি আমার থাম্বনেলসগুলোতে যে টেক্সট বা লেখাগুলো ব্যবহার করেছি তার যে ফন্টসগুলো সেগুলো তোমরা তোমাদের পিক্সেল ল্যাবে খুঁজে পাবে না, কেননা সেই ফন্টসগুলো আমি আলাদাভাবে পরে পিক্সেল ল্যাবে অ্যাড করেছি বা ইম্পোর্ট করেছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে পিক্সেল ল্যাব অ্যাপে কীভাবে কাস্টম বাংলা ফন্টস অ্যাড করতে হয় বা ইম্পোর্ট করতে হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো পিক্সেল ল্যাব অ্যাপটিতে কাস্টম বাংলা ফন্টস অ্যাড করার জন্য আপনাকে গুগল ক্রোম থেকে প্রথমে ফন্টস ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য গুগল ক্রোম ব্রাউজার আপনি ওপেন করে নিন। ওপেন করার পর সার্চ বারে এখানে টাইপ করবেন লিপিঘর, GHOR, লিপিঘর লিখে সার্চ করবেন, LIPIGHOR লিপিঘর লিখে সার্চ করুন। সার্চ করে প্রথম যে লিঙ্কটা পাবেন, এই যে লিঙ্কটা পাচ্ছেন, তো এখানে ক্লিক করুন। ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসুন, এখানে ফ্রি ফন্ট বলে একটি অপশন পাবেন, ফ্রি ফন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর অ্যাডটি আপনি ক্যান্সেল করে দিন। ক্যান্সেল করে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্টস আপনার সামনে শো হচ্ছে বা দেখাচ্ছে। তো আমি আপনাদের উদাহরণ হিসেবে দেখানোর জন্য প্রথম যে ফন্টটি আলিনুর আদর বলে যে প্রথম ফন্টটি রয়েছে এটি আপনাদের ডাউনলোড করে পিক্সেল ল্যাবে ইম্পোর্ট করে দেখাবো। তো এর জন্য ডাউনলোড অপশনে ক্লিক করুন। তো ডাউনলোড অপশনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসুন, এখানে দেখতে পাবেন ডাউনলোড নামে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে এই যে বক্সটা রয়েছে এখানে এখানে টিকমার্ক করে দিন, টিকমার্ক করে দিয়ে আবার ডাউনলোডে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন ফন্টটি আমার ফোনে ডাউনলোড হয়ে গেল। এরপর গুগল ক্রোম থেকে ব্যাক করে আসবেন। তো গুগল ক্রোম থেকে ফন্টটি ডাউনলোড করার পর আপনি আপনার ফোনের মাই ফাইলস ওপেন করে নিন। ওপেন করার পর আপনি যে ফন্টটি ডাউনলোড করলেন সেটি বের করে নিন। তো এই যে দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে আলিনুর আদর বলে, তো এখানে ক্লিক করো। ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট অল নামে একটি অপশন রয়েছে, এই যে এক্সট্রাক্ট অল বলে একটি যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে একটি ফোল্ডার তোমরা বানিয়ে নাও। আমি আমার ফোল্ডারের নাম দিচ্ছি মাই ফন্টস লিখে একটি ফোল্ডারের নাম দিলাম, তো এই ফোল্ডারে আমি এক্সট্রাক্ট করব। তো মাই ফন্টস নামে একটি ফোল্ডার বানিয়ে নেওয়ার পর মাই ফন্টস ফোল্ডারটিতে ক্লিক করো। ক্লিক করে এখানে এক্সট্রাক্ট হেয়ার বলে অপশান দেখতে পাচ্ছ, তো এখানে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করো, তাহলেই ফন্টটি আপনার ওই ফোল্ডারে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এক্সট্রাক্ট হওয়ার পর তোমরা এবার নিজের পিক্সেল ল্যাব অ্যাপটি খুলে নাও। তো পিক্সেল ল্যাব ওপেন করে নাও। পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর তোমরা নিচে এই এ নামে যে অপশানটি রয়েছে এখানে চলে আসো, এখানে ক্লিক করো। ক্লিক করার পর নিচের দিকে যে তোমরা ফন্ট নামে যে অপশানটি পাচ্ছ এ বি লেখা রয়েছে, এই ফন্ট নামে অপশানটিতে ক্লিক করে দাও। ক্লিক করার পর উপরে দেখো তিনটি অপশান রয়েছে, ফন্টস, মাই ফন্টস আর রিসেন্ট বলে। তো তোমরা মাই ফন্টসে ক্লিক করো। মাই ফন্টসে ক্লিক করে উপরে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশান রয়েছে প্লাস আইকন দিয়ে। তো প্রথম যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করে দাও। ক্লিক করে যে ফোল্ডারটিতে তোমরা ফন্টটি এক্সট্রাক্ট করেছো বা আনজিপ করেছো সেই ফোল্ডারটি বের করে নাও। তো আমি তো মাই ফন্টস নামে ফোল্ডারটিতে এক্সট্রাক্ট করেছি, তো মাই ফন্টসে ক্লিক করব। ক্লিক করে তোমরা এই যে ফন্টটি দেখতে পাচ্ছ উপরে, তো এই ফন্টটিতে ক্লিক করো। ক্লিক করে ইউনিকোড নামে যে লেখাটা থাকবে এই যে দেখতে পাচ্ছ ইউনিকোড, এই ইউনিকোডে ক্লিক করো। ইউনিকোডে ক্লিক করার পর এই দুটো টিক করে দাও। তো দুটো টিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছ অ্যাড সিলেক্টেড, তো এই অ্যাড সিলেক্টেডে ক্লিক করো। ক্লিক করলে দেখতে পাচ্ছ মাই ফন্টসে নতুন একটা আমার ফন্টস চলে আসলো, অ্যাড হয়ে গেল আলিনুর আদর বলে যে ফন্টটা আমি একটু আগে তোমাদের সামনে ডাউনলোড করলাম ক্রোম থেকে। তো সেটা দেখতে পাচ্ছ পিক্সেল ল্যাবে ইম্পোর্ট হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে।
তো তোমরা চাইলে এটা এখন ইউজ করতে পারো। তো আমি তোমাদের ইউজ করে দেখাচ্ছি। তো আমি এখানে টেক্সটটা লিখব, তো একটা টেক্সট লিখে তোমাদের দেখাচ্ছি। ইউটিউব ভিডিওর THAMBNA থাম্বনেল বানান। তো এই যে লেখাটা দেখতে পাচ্ছ, ইউটিউব ভিডিও থাম্বনেল বানান, তো এটা আমি ওই ফন্টটা ইউজ করব। তার জন্য ফন্টে ক্লিক করব, ক্লিক করে মাই ফন্টসে গিয়ে আলিনুর আদর নামে যে ফন্টটি আমি ডাউনলোড করলাম একটু আগে, তো এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ লেখার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে তোমরা চাইলে পিক্সেল ল্যাবে কাস্টম বাংলা ফন্টস অ্যাড করতে পারো বা ইম্পোর্ট করতে পারো। তো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকমই টেক রিলেটেড ভিডিওস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দিও। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।